আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন। বিভিন্ন পরীক্ষায় বারংবার কোশ্চেন দেয় কিভাবে শ্রেণী সমবায়ের তুল্য রোধ বার করবে, কিভাবে সমান্তরাল সমবায়ে তুমি তুল্য রোধ বার করবে। তো এবং রেলওয়ের পছন্দের টপিক বলতে পারো এটা, যে বারংবার পরীক্ষায় দিয়ে দেয়, বিভিন্ন সার্কিট দিয়ে দেয় বা বিভিন্ন রকম মান দিয়ে দেয়, দিয়ে দিয়ে বলে দেয় যে কিভাবে তুমি এর শ্রেণী সমবায়ের তুল্য রোধ বার করবে, বা শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে, সমান্তরালের তুল্য রোধ কত হবে, বা দুটো রোধকে প্রথমে শ্রেণীতে যুক্ত করা হলো, তারপরে তার সঙ্গে একটাকে সমান্তরালে যোগ করা হলো, তাহলে তুল্য রোধ কত হবে। তাহলে আজকে আমরা ক্লাসের মধ্যে পুরোপুরি এই শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায় এর তুল্য রোধ বার করা শিখে নেব, এবং এখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসছে সেগুলোকে আমরা ভালো করে সলভ করে নেব। দেখো প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, যেইতে এসেছে প্রশ্নটা, দেখো যেইতে এসেছে প্রশ্নটা, আরআরবি গ্রুপ ডিতে এসেছে প্রশ্নটা, এখানে এএলপিতে এসেছে প্রশ্নটা, এরকমভাবে প্রত্যেকটা প্রশ্ন এনটিপিসিতে আসা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার আমরা নিয়েছি, কারণ প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেন পরবর্তীকালে তুলে দেয় এবং এই সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে একই টাইপের কোশ্চেনই এই প্যাটার্নকে ফলো করে ওরা করে দেয়, বা এই এনটিপিসিতে আসা প্রশ্নগুলোকে পরের বার এএলপিতে তুলে দেয়, বা এএলপিতে আসা প্রশ্নগুলোকে পরের বার যেইতে তুলে দেয়, গ্রুপ ডিতে তুলে দেয়। এইভাবে এরা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে একেবারে পৃথিবী যেমন গোল, চাকা যেমন গোল, ঘুরে ঘুরে বারবার একই দিকে আসে, কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে। তো আমরা এইভাবে প্রত্যেকটা কোশ্চেন আজকে জেনে নেবো। আজকের ক্লাস যদি তুমি পুরোপুরি করে নাও, তাহলে পরে এই সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন সম্পর্কে কোনো কনফিউশন তোমার থাকবে না, এবং আগামী দিনে যদি তুমি কোনো পরীক্ষা দিতে যাও, যে কোনো পরীক্ষার মধ্যে যদি এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় তুল্য রোধ বা মিশ্র সমবায় তুল্য রোধ বার করতে বলে, তুমি অনায়াসে চুটকিতে করে দিতে পারবে। চলো ক্লাস শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন যেটা রয়েছে দেখে নাও, প্রথম কোশ্চেন হচ্ছে তোমার আর 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 ব্যাস, এটা এরপরে কোশ্চেন আসছে, আগে একটা কোশ্চেন রয়েছে যে দেওয়া আছে এস এ এস আই এর একক হচ্ছে ওহম, কোনটার কোনটার হচ্ছে এসআই একক হচ্ছে ওহম হয়, ওহম হচ্ছে তোমার কোন রাশির হচ্ছে একক বলতে পারো, রোধের একক হচ্ছে তোমার ওহম হয়, তোমরা জানো রোধের এসআই একক হচ্ছে ওহম হয়, যদি বলে রোধের সিজিএস একক কী হয় তাহলে বলবে এখানে স্ট্যাট ওহম হয় বা ইএসইউ রোধ হয়, ঠিক আছে, বা ইএসইউ রোধ হয়। যদি বলে এই বৈদ্যুতিক প্রবাহ বলে দিন, তাহলে বৈদ্যুতিক প্রবাহের যে একক রয়েছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার হয়, এটাকে এ দিয়ে ডিনোট করা হয়, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, সিজিএস একক হচ্ছে তোমার ইএসইউ অ্যাম্পিয়ার বা স্ট্যাট অ্যাম্পিয়ার। যদি বলো ভোল্টেজ বা বিভব পার্থক্য, তার একক কী হয়, তার একক হচ্ছে ভোল্ট হয়, এসআইতে হচ্ছে ভোল্ট হয় এবং সিজিএসএ হচ্ছে স্ট্যাট ভোল্ট হয়। যদি বলো বৈদ্যুতিক চার্জ, বৈদ্যুতিক চার্জ একক হচ্ছে কুলম হয়, কুলম হচ্ছে এসআই একক এবং সিজিএসএ হচ্ছে স্ট্যাট কুলম পেয়ে গেলে, এবং রোধের একক তুমি পেয়ে গেলে না ওহম হচ্ছে এবং স্ট্যাট ওহম হচ্ছে, তাহলে প্রত্যেকটার মধ্যে স্ট্যাট স্ট্যাট যোগ করে দিলে সেটা সিজিএসএ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটার মধ্যে স্ট্যাটগুলো বাদ দিয়ে দিলে কী হচ্ছে এসআই পেয়ে যাচ্ছ। আবার তুমি এককগুলো পড়ে নাও পরীক্ষায় বারবার দেয় একক এককগুলো সম্পর্কে, বৈদ্যুতিক প্রবাহ বা কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এসআইতে সিজিএসএ স্ট্যাট অ্যাম্পিয়ার, ভোল্টেজের এসআই একক হচ্ছে ভোল্ট, সিজিএসএ কী পেয়ে গেলে সিজিএসএ স্ট্যাট ভোল্ট, রোধের এসআই একক ওহম, সিজিএসএ স্ট্যাট ওহম, বৈদ্যুতিক চার্জ কুলম, স্ট্যাট কুলম, প্রত্যেকটা সম্পর্কে তুমি জেনে গেলে। পরের কোশ্চেন আমরা আসছি, আমাদের মেন গল্প শুরু হচ্ছে এখান থেকে আর 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 সম্পর্কে, ঠিক আছে, জানতে হবে আর দিয়ে দিচ্ছে এরা, আর ইকোয়াল টু আর ওয়ান প্লাস আর টু, আর ইকোয়াল টু কি আর ওয়ান প্লাস আর টু, এটা কোন সূত্র বা কোন সার্কিটের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছে এই সূত্রটা, কোন সার্কিটের ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগছে, কোন সার্কিটের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা যাবে। আর ইকোয়াল টু আর ওয়ান প্লাস আর টু মানে একটা এখানে তুল্য রোধ বলা হচ্ছে আর, এবং এই দুটোকে যোগ করলে তুল্য রোধ আর পাওয়া যাবে, দুটো রোধ দেওয়া থাকবে আর ওয়ান আর টু, সেটাকে যোগ করলে মোট তুল্য রোধ পাওয়া যাবে হচ্ছে আর। এটা কোন সার্কিটের ক্ষেত্রে হচ্ছে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় বলা হয়, বাংলায় বলা হচ্ছে শ্রেণী সমবায়, ইংলিশে বলা হচ্ছে তোমার কি না সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগছে। দিয়েছে দেখো যেইতে কোশ্চেন দিয়েছে, বাচ্চাদের মতো কোশ্চেন দিয়েছে, 2014 এসেছে কোশ্চেনটা, তো 2014 যে কোশ্চেনটা এসেছে মানে এখন আর আসবে না, একটু আপডেট হয়ে গেছে কোশ্চেনের লেভেল, তো আপডেট লেভেলের কোশ্চেন আসবে পর মানে পরে আমরা নিয়ে আসছি আপডেট লেভেলের কোশ্চেন, এটা জাস্ট আমরা 14 নিলাম, ফর্মুলাটা তোমাকে বলে দিলাম, তুমি বলবে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করার ফর্মুলাটা বলে দিন, এটা এটা বার করার ফর্মুলা হচ্ছে মনে রাখবে টোটাল ইকুয়াল দুটো যদি রোধ হয় ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু হয়, আমরা দুটোর ক্ষেত্রে করলাম, তিনটের ক্ষেত্রে ওয়ান বাই আর থ্রি করে দেবে। এটা যদি আমরা পরবর্তীকালে ভাঙিয়ে ক্যালকুলেশন করে দেখতে পাই তাহলে আর ইকুয়াল টু ওপরে চলে যাবে আর ওয়ান আর টু, ওপরে চলে যাবে আর ওয়ান আর টু, নিচে হবে আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু, এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাবো, কারণ এখানে লসাগু টসাগু করে এইভাবে বার করতে হয় যে আর ইকুয়াল টু আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, দুটো রোধের ক্ষেত্রে এটা হয়, তিনটের ক্ষেত্রে তখন তোমাকে প্লাস আর থ্রি করে নিতে হবে। এটা আমরা পেয়ে গেলাম, তাহলে মানে শ্রেণী সমবায় তুল্য রোধ পেয়ে গেলাম আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, সমান্তরাল সমবায় তুল্য রোধ শুধু এইটুকুনি ফর্মুলা মনে রাখবে, আর ইকুয়াল টু আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, ঠিক আছে, আর আর চলে এসেছে, আর 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 দিয়ে একটা এও পেয়েছে আমাদের, ঠিক আছে, আমাদের মানে অস্কারে তোমরা জানো যে একটা সং ছিল কি সব নাটু নাটু কি জলের সং রয়েছে, তাহলে ওই সঙ্গের মধ্যে কোনো অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে পরে আর আর দিয়ে আমাদের কাজকর্ম চলবে, মনে রাখবে, তাহলে পেয়ে গেলাম এটা। পরের কোশ্চেন দেখে নাও এটা, আর আরবি যেইতে আসা প্রশ্ন, এক ওহমের চারটে রোধ, এক ওহমের কত রয়েছে, চারটে রোধ রয়েছে, তাকে আমরা ক্রমানুসারে সিরিজে সংযুক্ত করলাম, আমাকে রোধ বার করতে হবে মানে তুল্য রোধ বার করতে হবে, আমরা একটু আগেই ফর্মুলা পড়লাম আর ইকুয়াল টু দেখে নাও আর ওয়ান প্লাস
আর টু প্লাস, আর থ্রি প্লাস, যত রকম চলবে যতগুলো চলবে, আর থ্রি অবধি আছে, এখানে আর ফোর অবধি আছে, তাহলে আর থ্রি ছিল ওখানে আর আর আট, আমরা ওখানে চারটে আর করে দিয়েছি, চারটে আর ইকুয়াল টু কী করে দেবে, সবগুলো এক ওহম করে হলে পারে, একগুলোকে যোগ করে দেবে, কত হয়ে যাবে আমার চার ওহম হয়ে যাবে, তাহলে সিরিজ আমরা পেয়ে গেলাম চার ওহম। উনিশে দেখো কোশ্চেন আপডেট হয়েছে, চোদ্দোতে কোশ্চেন এসেছে ফর্মুলা, চোদ্দোতে 2014 যে মানে যেই পরীক্ষা হচ্ছে সেখানে ফর্মুলা দিয়েছে, আর এবং 2019 যে পরীক্ষা হচ্ছে সেখানে হচ্ছে তোমার ডাইরেক্ট তোমাকে মান বার করতে হবে, ফর্মুলা থেকে একটুখানি মানটা দিয়ে দিয়েছে, মানটা বার করে যোগ করে তোমাকে বলতে হবে চার ওহম, ঠিক আছে, কী করে দেবে চার ওহম পেয়ে গেলে। পরের কোশ্চেন দেখে নাও কী রয়েছে, তিনটে রোধক পাঁচ ওহম, ছয় ওহম এবং চার ওহম সিরিজে সংযুক্ত করা হয়েছে, মোট প্রতিরোধ কত হবে, মোট রোধ কত হবে তোমাকে বার করতে বলেছে, গ্রুপ ডিতে আসা প্রশ্ন, 2018 আসা প্রশ্ন, দেখো একই টাইপের কোশ্চেন 2018 গ্রুপ ডিতে দিয়েছে এবং 2019 কী দিয়েছে, না একই টাইপের কোশ্চেন, দেখো যদি যোগ করে দিয়েছে 19 হচ্ছে তোমার জেইতে দিয়েছে, একই টাইপের কোশ্চেন, তাহলে গ্রুপ ডি জেই বলে কোনো কথা হয় না, গ্রুপ ডিতে যেরকম কোশ্চেন আসছে দেখো একই নলেজের উপর ভিত্তি করে জেইতে কোশ্চেন দিচ্ছে, একই নলেজের উপর ভিত্তি করে এনটিপিসিতে দিচ্ছে, একই নলেজের উপর ভিত্তি করে হচ্ছে তোমার তোমার এলপিতে দিচ্ছে কোশ্চেন, তাহলে কনসেপ্টের উপর জোর দিতে হবে, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তোমার যেই পরীক্ষায় কোশ্চেন আসবে না কেন তুমি যেটাকে সলভ করতে পারবে, এগুলোকে সলভ করলে পারে তুমি হচ্ছে তোমার পরীক্ষায় বসতে পারবে, বসলে পারে তুমি সেই পরীক্ষায় ভাববে না এটা গ্রুপ ডির কোশ্চেন মানে এটা যেইতে আসবে না, যেই লেভেল হচ্ছে তোমার হাই হচ্ছে, হ্যাঁ গ্রুপ ডির কোশ্চেন লেভেলও হাই থাকে, হ্যাঁ ওখানে যা কোশ্চেন থাকে সেটা এনটিপিসি থেকে এবার হাই ছিল, তো এরকমভাবে তোমাকে কনসেপ্টের উপর জোর দিতে হবে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে হবে, সাবজেক্টগুলো একই রয়েছে, সাবজেক্টের উপর মানে ধরো ম্যাথ রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, যতটা সাবজেক্ট রিজনিং রয়েছে, যতটা সাবজেক্ট রয়েছে, যতটা পার্ট রয়েছে, এই সাবজেক্টের কনসেপ্টগুলো একসঙ্গে ক্লিয়ার করে নিতে হবে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আপডেট করতে হবে মাঝে মাঝে, এই সাবজেক্টগুলোকে কনসেপ্টগুলো একবার করে ক্লিয়ার করে নিয়ে তুমি প্রিভিয়াস ইয়ার উপরে সলভ করে যাও, প্রিভিয়াস ইয়ার সলভ করে গেলে পরে তোমার রেলওয়েতে মেনলি রেলওয়ের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমি বলছি এই একবার কনসেপ্ট ক্লিয়ার করে রেলওয়ে যত প্রিভিয়াস ইয়ার আছে যদি সলভ করে ভালো করে যেতে পারো তাহলে রেলওয়ের যে কোনো চাকরির পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে, এবং এই কনসেপ্টটা ভালো করে জানতে গেলে পরে তোমাকে রেলওয়ের সিলেবাসটা ফলো করে একবার সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে, ভালো করে গোড়া থেকে ভালো করে কমপ্লিট করে নিতে হবে, বেসিক থেকে কমপ্লিট করে নিতে হবে, তার জন্য তোমাদের জন্য আমরা পুরো এই রেলওয়ের একটা প্যাকেজ ফাউন্ডেশন সিস্টেম নিয়ে এসেছি, যে ফাউন্ডেশনের মধ্যে রেলওয়ের যত কটা সাবজেক্টের পরীক্ষা হয় সেই সাবজেক্টগুলোকে একবার করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করিয়েছি, যাতে কিনা সেখান থেকে যে কোনো পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসুক না কেন তুমি তার সঠিক উত্তর করে আসতে পারবে, কারণ ফাউন্ডেশন ব্যাচ আমরা নাম রেখেছি এর জন্যই যারা কিছু জানে না সেই জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল দিয়ে আমরা পড়াবো, এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ নোট তোমরা পেয়ে যাবে, এরপর তোমরা মক টেস্ট দিতে পারবে, ওখানে আমরা প্রিভিয়াস ইয়ারও সলভ করাবো, যাতে কিনা আমাদের কোনো নাগালের বাইরে যেতে না পারে, আমরা এমনভাবে ছাঁকনি দিয়ে ছাঁকবো যাতে একটা কোশ্চেন ওই ছাঁকনির মধ্যে থেকে বাইরে না চলে যায়, ফসকে না যায়, এমনভাবে আমরা কোর্সটা করাচ্ছি, এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি একবার কোর্স যদি তুমি করে নিতে পারো তুমি রেলওয়েতে যে কোনো চাকরির পরীক্ষায়, রেলওয়েতে যত কটা ফর্ম বেরোবে যে কোনো চাকরির পরীক্ষায় তুমি ওটাকে সফলভাবে ক্র্যাক করতে পারবে। চলো আমরা আজকের কোশ্চেনে চলে আসছি, কোশ্চেনে রয়েছে কি এটা ফাইভ ওহম, সিক্স ওহম এবং ফোর ওহমকে সিরিজে যুক্ত করলাম, তোমরা নিজেরা আমাকে কমেন্টে বলবে, আমি বলবো না, নিজেরা কমেন্টে বলবে অ্যান্সার কত হবে, কমেন্টে আমাকে লিখবে। সোজা কোশ্চেন, পরের কোশ্চেন দেখে নাও, তখন তাদের সম্মিলিত রোধ বেশ কয়েকটি প্রতিরোধ যোগ করা হয় তখন তাদের ন্যূনতম প্রতিরোধের চেয়ে কম হয়, কোশ্চেন যেমন একটুখানি গেজামিল টাইপের কোশ্চেন মনে হচ্ছে না, কোশ্চেনটা হচ্ছে তোমার ইংলিশ থেকে ট্রান্সফার করে বাংলায় নিয়ে এসেছি, ঠিক আছে, ইংলিশে কোশ্চেনটা ছিল বাংলায় ট্রান্সফার করে নিয়ে এসেছি, কোশ্চেন বাংলাতে হয়, ঠিক আছে, রেলওয়েতে পরীক্ষার কোশ্চেন বাংলাতে হয় কিন্তু বাংলাতে এরকমভাবে মানে ভাষা অনেক সময় হয়তো বোঝা যায় না, তখন ওটা ইংলিশে ট্রান্সফার করে নেওয়া যায় মানে অটোমেটিক থাকে, তো 22টা ভাষা রয়েছে আমাদের তো সংবিধান অনুযায়ী সেই 22খানা ভাষাতেই পরীক্ষা দেওয়া যায়, তুমি যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে বাংলা চুজ করবে বাংলাতে কোশ্চেন আসবে, এবার তুমি শুধু মনে করো কোনো কোশ্চেনে বাংলা তুমি বুঝতে পারছো না সেটাকে তুমি পাশে গিয়ে আবার ইংলিশেও পড়তে পারো, ইংলিশে চলে আসবে, ঠিক আছে, এই কোশ্চেনটা পরের কোশ্চেন আমার বাংলায় চলে আসবে, আবার তুমি বুঝতে না পারলে ইংলিশে ট্রান্সফার করে নেবে, তাহলে যে যার ল্যাঙ্গুয়েজ চুজ করে কেউ হিন্দিতে চুজ করো তাহলে হিন্দি থেকে হিন্দি আসবে আর ইংলিশ আসবে, কেউ বাংলা চুজ করলে বাংলা আসবে আর ইংলিশ আসবে, এই কারণে এরকমভাবে চলে, তো এখানে এইভাবে তোমার কোশ্চেনগুলো মানে বাংলাতে অনেক সময় থাকে, ওরা হচ্ছে তোমার সেই মানে ল্যাঙ্গুয়েজে ট্রান্সফারই করে বারবার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে লেখে না, মেনলি ইংলিশ লেখা হয় এবং তারপর ওটাকে ট্রান্সফার করে করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কী করা হয় ট্রান্সলেট করা হয়, অনেক সময় যেন বাংলা বোঝা যায় না ওটাকে ইংলিশে ট্রান্সফার করে নিতে হয়, তো কোশ্চেনের মানে হচ্ছে এটাই, এরা বলতে চাইছে কতগুলো রোধকে যদি আমরা যুক্ত করে দিই কতগুলো রোধকে যুক্ত করার ফলে এমন একটা রোধ করা হচ্ছে বা তুল্যরোধ বার করা হচ্ছে, যে তুল্যরোধটা হচ্ছে তোমার তুল্যরোধ মানে হচ্ছে তোমার সমতুল্য রোধ, অনেকগুলো রোধকে যুক্ত করা হচ্ছে যা সমতুল্য রোধটা হচ্ছে তোমার ওর যে ন্যূনতম রোধটা রয়েছে তার থেকেও কম হয়, মানে মনে করো কতগুলো রোধ রয়েছে একটু বলে দিই তোমাদেরকে, কতগুলো রোধ রয়েছে মনে করো 2 ওহম, 4 ওহম, 6 ওহম, 8 ওহম, এরকম রোধগুলোকে তুমি যুক্ত করলে যুক্ত করার ফলে যে তুল্য রোধটা পাবো সেই তুল্য রোধটা হচ্ছে তোমার এই ন্যূনতম রোধটা মানে ছোটো রোধটার থেকেও কম হবে, এই 2 ওহমের থেকেও কম হবে, এটা কার ক্ষেত্রে হয়, এটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায় বা হচ্ছে প্যারালাল কানেকশানের ক্ষেত্রে হয়, যেটা কিনা সবচেয়ে ছোটো রোধটার থেকেও ছোটো হবে, কারণ সেখানে ফর্মুলা হচ্ছে 1/R = 1/R1 +1/R2 +1/R3 +1/R4 +1/R5, আর ভাই হয় না, ঠিক আছে, মানে নেই এখানে এমভাবে চলতেই থাকে চলতেই থাকে, যতগুলো পড়বে তুমি এরমভাবে চলতে থাকবে, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার এই তুল্য রোধটা বার করার পরে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাবো ন্যূনতম রোধটার থেকেও ছোটো হচ্ছে কিনা
বৈরত্তা তুলরত্তা। এবং শ্রেণীর ক্ষেত্রে কী হচ্ছে, শ্রেণীর ক্ষেত্রে অবশ্যই যোগ করে আসছে বড় হবে, শ্রেণীর ক্ষেত্রে যোগ করে সবগুলো যোগ করে দাও, দেখবি বড়টার থেকেও বড় পাচ্ছ। তাহলে শ্রেণীর ক্ষেত্রে কী হচ্ছে, তোমার সবচেয়ে বড়টার থেকেও বড় পাওয়া যায় রোধ, বেশিভাবে যোগ করছি। এবং সমান্তরালে কী পাওয়া যাচ্ছে, ছোটোটার থেকেও ছোটো হচ্ছে, ছোটোর থেকেও ছোটো হচ্ছে তোমার সমান্তরাল সমবায়ে তুলরোধ। তাহলে এখানে কী পেয়ে গেলাম, সমান্তরাল পেয়ে গেলাম। এবং পরের কোশ্চেন দেখো, সমান্তরাল দিয়ে দেওয়া আছে, এলপিতে আসা প্রশ্ন রয়েছে, 2018 আসা প্রশ্ন এটা, যদি 2 ওহমের দুটি রোধকে আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে আমার তুল্য রোধ কত হবে। আমি ডাইরেক্ট দুটোর ক্ষেত্রে ফর্মুলা বসিয়ে দেবো, আর ইকুয়াল টু আর ওয়ান আর টু, নিচে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, একটু আমি বললাম আর ওয়ান আর টু, আর নিচে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু। এবং হচ্ছে তোমার এখান থেকে আমরা যদি মানটা বসিয়ে দিই, দুটোই 2 ওহম, তাহলে ওপরে 2 × 2 পেয়ে যাবো, নিচে 2 + 2 পেয়ে যাবো, ওপরে 2 × 2 = 4 এবং নিচে 2 আর 2 = 4, কেটে গেলে 1 হচ্ছে, 1 ওহম আমার অ্যান্সার হয়ে গেলো। ঠিক আছে, আচ্ছা, এরকম একটা কোশ্চেন ছিল, 2 দিয়ে মনে পড়লো, ঠিক আছে, ছোটোবেলায় কি আমাকে জিজ্ঞেস করেছিল কোনো কাকু যে টাইপের হবে, হ্যাঁ বলতো বাবা একটা সংখ্যা আছে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যোগ করলে যত হয়, সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলেও তত হয়, সংখ্যাটি কত, এরকম কোনো একটা কোশ্চেন করেছিল, ঠিক আছে, তখন ছোটোবেলায় আমি তো ভাবতে দেখেছি বাবা ছোটো ছিলাম, হ্যাঁ 1-2 পড়ি, তখন কোশ্চেন করেছি বলো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যোগ করলে যত হয়, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলেও তত হয়। আমি অত 1 ঘন্টা 2 ঘন্টা ভেবে তারপর উত্তর দিলাম, আচ্ছা 1, 2, 4 করে, তারপর দেখলাম আচ্ছা 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, আর 2 কে 2 দিয়ে যোগ করলেও 4 হয়। ঠিক আছে, মনে পড়ে গেলো, এটা বলে দিলাম, ছোটো কনসেপ্ট দিলাম, কাউকে গিয়ে জিজ্ঞেস করে বাচ্চা কাচ্চাদেরকে সুবিধা হবে। তারপরে আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন পরেরটা দেখো, আরআরবি এনটিপিসি 6 ওহমের 3টে সমান রোধ রয়েছে, একটি সার্কিটে একে অপরের সঙ্গে সমান্তরালভাবে রয়েছে, সমান্তরালভাবে রয়েছে মানে প্যারালাল কম্বিনেশনে রয়েছে, এই সমবায়ে তু সমতুল্য রোধ কত হবে বার করতে হবে। দুটোর ক্ষেত্রে তো ফর্মুলা আমরা সমান্তরালে জেনে গেলাম যে আর ইকুয়াল টু আর ওয়ান আর টু, নিচে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, তিনটের ক্ষেত্রে কী করবে, বলে তিনটের ক্ষেত্রে আমরা বার করবো, বলে কী কোনো ফর্মুলা আছে নাকি, বললাম না ডাইরেক্ট বসিয়ে দাও, 1/r = এটা মনে রাখবে, এটা সবার ক্ষেত্রে সমতুল্য এটা, ঠিক আছে, 1/r1 + 1/r2 + 1/r3 করে দাও, এটা হচ্ছে তোমার সার্বজনীন সূত্র, 4টে হলে পরে +1/r3 করে দেবে, এটা হচ্ছে সার্বজনীন, হয় সার্বজনীন দুর্গা পুজো, দুটোর ক্ষেত্রে এই ফর্মুলা কাজে লাগবে, দুটোর ক্ষেত্রে হচ্ছে r1 r2, নিচে হচ্ছে r1 + r2, কিন্তু ওই আমরা যদি 3টে বা তার বেশি ক্ষেত্রে বার করি তখন আমাদের এটা ইউজ করে দেবো, আমাদের সুবিধা হবে, তাহলে 1/r1 মানে হচ্ছে 6, 1/r2 মানে 6, 1/r3 মানেও 6, 3টে হচ্ছে তোমার 6, 6, 6, কোনো নেই ভয়, এখানে 6 6 আমি লসাগু করে দিই, তাহলে উপরে 1+1+1, এবারে হচ্ছে তোমার 3/6 পেয়ে গেলাম, কাটাকুটি যদি করে দাও 1/2 পেয়ে যাচ্ছ, কিন্তু এখানে 1/2 অ্যান্সার হবে না, তোমাকে 1/2 অ্যান্সার দেবে না, কারণ এখানে 1/r এর মানটা 1/2 রয়েছে, তাহলে r = 2 হয়ে যাবে, এটাকে উল্টে দিলে আমার 2 পেয়ে যাচ্ছি, মানটা হয়ে যাচ্ছে আমার 2 ওহম। কিন্তু পরীক্ষা হলে অনেক সময় এটা উল্টাতে ভুলে যায়, ছেলেপুলেরা ওখানে টেনশন থাকে, আর ডাইরেক্ট এই মানটা বার করার পরে কী করবো, 1/2, এখানে অপশন একটা যদি 0.2 0.5 দিয়ে দিত কেউ, তাহলে পরে তুমি একেবারে 2 নম্বর অপশানে কেউ কেউ 100 জন ছাত্রের মধ্যে হয়তো 2-4 জন 5 জন 0.5 ক্লিক করে চলে আসতো, ঠিক আছে, এটা হয়। তাহলে পরে ভালো করার জন্য ব্রেনকে ঠান্ডা রাখতে হবে, ব্রেনকে কুল রাখতে হবে, কুল, ঠিক আছে, জাস্ট কুল। চলো পরেরটা দেখে নিচ্ছি আমরা, নিচের কোন পদার্থে রয়েছে যাতে যার খুব উচ্চ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, উচ্চ প্রতিরোধ ক্ষমতা মানে কোন পদার্থের মধ্যে রোধ বেশি রয়েছে, কোন পদার্থের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে, কারেন্টকে ফ্লো করার, কারেন্টকে যে প্রতিরোধ করার ক্ষমতা বেশি রয়েছে কার মধ্যে, এটা সবাই জানে, অন্তরক পদার্থের মধ্যে কারেন্টকে ফ্লো করার প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, অন্তরক পদার্থ বা যা কুপরিবাহী পদার্থ যেগুলো বলা হয়, কাঠ টাঠ এই সমস্ত পাথরটাতে জিনিসপত্রগুলো রয়েছে, এরা হচ্ছে কারেন্টকে ফ্লো করতে দেয় না, এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিরোধ ক্ষমতা থাকে, পরিবাহীর মধ্যে প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম হয়, অর্ধপরিবাহীর মধ্যে হচ্ছে তোমার প্রতিরোধ ক্ষমতা কী হয় না, হচ্ছে তোমার ওরা প্রথমের দিকে কম থাকে, আস্তে আস্তে টেম্পারেচার বাড়লে ওটা কমে যায়, এবং সুপার যে কন্ডাক্টর রয়েছে তার মধ্যে হচ্ছে তোমার প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে, সুপার কন্ডাক্টরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা কম পেয়ে গেলাম। এবার আসছি পরের কোশ্চেন দেখে নাও, একটি বৈদ্যুতিক বাতি যার রোধ হচ্ছে 40 ওহম দিয়েছে, যার রোধ হচ্ছে 40 ওহম, আচ্ছা, এবং একটি 8 ওহম 12 ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে যুক্ত করা হলো, তাহলে মোট রোধ কত হবে। ঠিক আছে, এটা আমার একটা কোশ্চেন দিয়েছে, এখানে 12 ভোল্ট টোল দেওয়া আছে, কোশ্চেন দেখে হয়তো ঘাবড়ে যেতে পারো, বাবা এই কী কোশ্চেন দিয়ে দিচ্ছে, আমরা পারবো কি পারবো না, হ্যাঁ কঠিন কোশ্চেন এসছে, কিছু কঠিন কোশ্চেন দেয়নি, মোট রোধ বার করতে বলেছে, আমার 12 ভোল্ট নিয়ে কোনো গল্পই নেই, এই 12 ভোল্ট আমার লাগবেই না, ঠিক আছে, ওটা এক্সট্রা নলেজ দিয়ে দিয়েছে, এক্সট্রা নলেজ আমাকে দিয়ে দিয়েছে, এক্সট্রা জানার জন্য ওটাকে বলে দিয়েছে 12 ভোল্ট ব্যাটারি সংযুক্ত করালো, তুমি রোধটাকে শুধু দেখো, আমাকে মোট রোধ চেয়েছে, মোট রোধ আমরা বার করবো আজকের ক্লাসের মধ্যে, মোট রোধ বার করার জন্য আমাদের কী লাগবে, রোধ লাগবে, ঠিক আছে, রোধ লাগবে, আর বাইরে যা রোধ পড়ছে, গরম পড়ছে, এবার আবার বলবেন যে এত রোধ আপনি দিয়ে দিলেন না, ওটা হচ্ছে রোধ, এটা হচ্ছে রোধ, ঠিক আছে, এটা হচ্ছে রোধ, তাহলে পরে রোধ হচ্ছে তোমার 40 ওহম রয়েছে এবং হচ্ছে তোমার 8 ওহম রয়েছে, তাহলে 40 আর 8 যোগ করে দাও, সবসময় কী রয়েছে সিরিজে, এখানে বলে দিয়েছে সিরিজে কানেকশন করা হলো, এই তো বলে দিয়েছে সিরিজে, সিরিজ হলো যোগ, ঠিক আছে, মায়ের ভোগ, তাহলে পরে এখানে কী পেয়ে যাবে 40 এবং 8 যদি আমরা যোগ করি 48 ওহম আমার উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে, 12 ভোল্ট নিয়ে আমার এখানে কোনো কারবার নেই, জানার তো দরকার নেই। আমরা পরের কোশ্চেনে আসছি, দেখো একটি বর্তনীতে 20 ওহম, ঠিক আছে, এটা ওহম করে দাও, এটা ওহম, 20 ওহমে দুটি প্রতিরোধক একে অপরের সাথে সমান্তরালে যুক্ত করা আছে, তারপর ওই সংমিশ্রণকে সিরিজে 10 ওহমের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, তাহলে পরে তুল্য রোধ কী হবে, মিশ্র সমবায় দিয়ে দিয়েছে,
মানে হচ্ছে প্রথমে দুখানা 20 ওহম রোধকে আমরা একে অপরের সঙ্গে সমান্তরালে যোগ করে দিয়েছি। সমান্তরাল রোধের সিম্বল এরকম হয়, ঠিক আছে, তোমরা জানো। এবং হচ্ছে তোমার যারা এতক্ষণ ক্লাসটা করলে তাদের জন্য আমি সার্কিটটা এঁকে দিচ্ছি। কষ্ট করে যদি ক্লাস করেছো তোমরা এতক্ষণ ধরে ভাববে প্রথমে যদি সার্কিট মার্কেট দিয়ে দিতাম তাহলে ছেলেপিলে ঝামেলায় পড়ে যেত, এত সার্কিট এইসব ঝামেলা বিষয় ঠিক আছে, তো মাথায় থাকবে না। ওই জন্য এই আমরা শেষের দিকে কোশ্চেন চলে এসেছি, ওই জন্য সার্কিটটা বলে দিলাম। এখানে হচ্ছে তোমার যখন প্যারালাল সার্কিট হয়, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কী হয়, প্রত্যেকটার প্রথম প্রান্তগুলো যুক্ত হয়ে যায়, প্রত্যেকটার প্রথম প্রান্তগুলো এবং শেষ প্রান্তগুলো কানেকশন হয়ে যাচ্ছে। তাহলে 20 ওহম দুখানা রোধ রয়েছে, 20 ওহম দুখানা রোধ হচ্ছে তোমার সমান্তরালে যুক্ত করেছি, মানে এইভাবে যুক্ত করেছি। এবং তারপরে এই মিশ্রণটাকে 10 ওহমের সঙ্গে শ্রেণীতে যুক্ত করলাম। তাহলে 10 ওহমের একটা রোধ রয়েছে, শ্রেণীতে যুক্ত করা মানে হচ্ছে তোমার কী করলে এর প্রথম প্রান্তের সঙ্গে এর শেষ প্রান্ত যুক্ত হবে, পরপর শ্রেণীতে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে শ্রেণী সমবায় এভাবে করা হয়। তাহলে এখানে 10 ওহম পেয়ে গেলে এরকমভাবে শ্রেণী সমবায় পরপর চলে যায়, এভাবে শ্রেণী সমবায় এরকমভাবে পরপর চলে। আর সমান্তরাল হলে প্রত্যেকটার প্রথম প্রান্ত, প্রত্যেকটার শেষ প্রান্ত, প্রত্যেকটার প্রথম প্রান্ত এভাবে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার এখান থেকে যদি আমরা এখান থেকে বার করি এই সার্কিটের ক্ষেত্রে, তাহলে এই 20 20 কিসে আছে, সমান্তরালে আছে, কিন্তু সার্কিট দরকার নেই। এখানে সার্কিটটা না আঁকলেও তুমি নর্মালি করতে পারবে, কিন্তু সার্কিটটা এঁকে দেখানোর মানে এটা পরীক্ষার ফলে অনেক সময় সার্কিট দিয়ে দেয়, পরীক্ষালে এই সমস্ত ভাষা না দিয়ে সার্কিট বলে দেবে, বলে দিয়ে বলবে এর মোট তুল্য রোধ বার করো, এই চিত্রে তুল্য রোধ কত হবে, তখন তোমাকে সার্কিটটা জানতে হবে। এই জন্য বললাম যে সমান্তরাল মানে এরকম হয়, শ্রেণী মানে এরকম হয়। তাহলে এই দুখানে সমান্তরালে থাকা মানে তুমি আর ইকুয়াল টু বার করতে পেরে যাবে। এই দুটোর ক্ষেত্রে কী হচ্ছে, R1 R2 ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, R1 R2 বাই হচ্ছে R1 প্লাস R2 যদি বসিয়ে দাও, উপরে 20 × 20 নিচে 20 প্লাস 20 করে দেবে, 20 প্লাস 20 করলে 40 আমি 100 একবারে করে দিচ্ছি। তাহলে 20 দিয়ে কাটলে 2 আসছে, 10 আসছে এখানে। তাহলে 10 ওহম পেয়ে গেলে এই সার্কিটের তুল্য রোধ 10 ওহম। এই যদি 10 ওহম হয়ে যায় পুরোটা তুল্য রোধ 10 ওহম, আর তার সঙ্গে এই 10 ওহমটা কিসে আছে, শ্রেণীতে রয়েছে। তাহলে শ্রেণীতে থাকলে কী হয়ে যাচ্ছে, 10 10 যোগ করে দেবে, তাহলে এর তুল্য রোধ 10 ওহম এবং এর সঙ্গে শ্রেণীতে আর একটা 10 যোগ করেছি, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 20 ওহম। কনসেপ্ট ক্লিয়ার? পরেরটা দেখে নাও কী রয়েছে। পরেরটার কিছু নেই, আমাদের শ্রেণী সমান্তরাল পেয়ে গেলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ বার করা সোজা যোগ করে সমান্তরালের তুল্য রোধ বার করা, দুটোর ক্ষেত্রে R1 R2 বাই R1 প্লাস R2 এবং 3টে বা 4টে তার বেশি হয়ে গেলে পারে 1 বাই R = 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 করে করে যাবে, লসাগু করবে, তারপর লাস্টে অবশ্যই উল্টাবে। এবং যদি সমান্তরালে এবং শ্রেণীতে মিশ্র দিয়ে দেয় তাহলে তোমার এইভাবে আগে সমান্তরাল বার করে নেবে, তারপর তার সঙ্গে শ্রেণী যোগ করে দিলে পারে আমার মিশ্র পেয়ে যাবো। আমরা পুরো আজকে কনসেপ্ট জেনে নিলাম। আশা করছি যে এরকম টাইপের কোশ্চেন পরীক্ষা আসলে পারে, যদি তুমি পুরো ক্লাস করে থাকো তাহলে ছেড়ে আসবে না। দেখা হচ্ছে এরকম টপিক ওয়াইজ ক্লাস নিয়ে, ততক্ষণ ভালো থেকো, পড়তে থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।